আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমরা গত ভিডিওতে অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে ইনস্টল করতে হবে এবং একটি এমটি ভিউজ অ্যাক্টিভিটি নিয়ে একটা প্রজেক্ট তৈরি করেছিলাম। তো এই প্রজেক্টে আজকে আমরা একটা ডিভাইসে রান করে দেখব ইনশাআল্লাহ। তো তার আগে দেখি, আমরা এখানে দুইটা ফাইল তৈরি হয়ে গেছে অটোমেটিক, অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এবং মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো এক্সএমএল ফাইলটাকে আমরা ইউজ করব ফ্রন্ট এন্ড হিসেবে, এবং বাকি ব্যাক এন্ড এবং লজিকগুলোর জন্য আমরা জাভা ফাইলটাকে ইউজ করব। আমাদের যত লজিক আছে সেইগুলো আমরা জাভাতে কোড করব ইনশাআল্লাহ। আর এক্সএমএলটাকে ওয়ান কেট, যারা ওয়েব ডেভেলপমেন্ট বুঝেন তারা হচ্ছে এইচটিএমএল এর সাথে তুলনা করতে পারেন। ফ্রন্ট এন্ড যেটা এখানে আমরা ডিজাইন করব, এই ডিজাইনগুলোকে ডাইনামিক্যালি চেঞ্জ করব হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, অর্থাৎ জাভা ফাইলের মাধ্যমে এইগুলো আমরা চেঞ্জ করব ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা হচ্ছে স্প্লিট করে ফেললে আমরা হচ্ছে এটার কোডগুলো দেখতে পাবো। এই পাশে হচ্ছে আমার আউটপুটটা, আর এখানে হচ্ছে আমার এক্সএমএল ফাইলের কোডটা। তো এটাকে আমরা একটু সাইড করে দিই। এখন যতটুকু হয়েছে এটাকে যদি আমি একটা ডিভাইসে রান করতে চাই, তাহলে হয়তোবা আমাকে এইখান থেকে একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে হবে, অথবা আমার রিয়েল ডিভাইসে আমি কানেক্ট করতে পারি। তো আমরা একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি করব। ভার্চুয়াল ডিভাইস তৈরি করার জন্য আমরা চলে যাবো হচ্ছে ডিভাইস ম্যানেজার। এখান থেকে ডিভাইস ম্যানেজার, এখানে কোনো ডিভাইস অলরেডি তৈরি করা নেই, আমরা ডিভাইস ম্যানেজারে ক্লিক করব। তো ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে যদি ক্লিক করি, এইখান থেকে আমরা একটা ফোন তৈরি করব। ফোন থেকে আমরা কোনটা তৈরি করব, পিক্সেল 3 এটা তৈরি করি। নেক্সট, একটা সিস্টেম ইমেজ ডাউনলোড করে ফেলতে হবে আমরা, আর এটাকে ডাউনলোড করে ফেলি, একটু সময় লাগতে পারে। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখন প্যাকেজগুলো একটু আনজিপ হচ্ছে, আমরা এটাকে ফিনিশ দিয়ে দিলাম। তো এটার উপর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে পোর্টেট নাকি ল্যান্ডস্কেপ, আমরা পোর্টেট এটাকে ইনস্টল করব। ফিনিশ, আমাদের পিক্সেল 3A এটা ইনস্টল হয়ে গেছে। এটাকে কেটে দিই। কেটে দিয়ে এবার পিক্সেল 3A API 30 এটার উপর যদি আমরা এটাকে অ্যাপটাকে রান করি, তাহলে কি হয় দেখি। রান হচ্ছে, এই তো আলহামদুলিল্লাহ আমাদের এটা রান হয়ে গেল। এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে যে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছিলাম সেটাই এখানে দেখলো। তো আমরা যদি এটাকে একটু চেঞ্জ করে আমাদের নামটা শো করাই, হ্যালো রুহুল আমিন, ওকে। এটাকে আমরা আবার একটু রিস্টার্ট করে দিই, হ্যালো রুহুল আমিন। তার মানে হচ্ছে আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি আমাদের একটা রিয়েল ডিভাইস, রিয়েল না সরি, ভার্চুয়াল ডিভাইসে আমরা রান করলাম। আপনারা চাইলে, যাদের পিসির কনফিগারেশন একটু লো, তারা হচ্ছে ভার্চুয়াল ডিভাইস তৈরি না করে আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে সেই অ্যান্ড্রয়েড ফোনটাকে আপনি কানেক্ট করে আপনার এই কোডগুলোর ভিউ, প্রিভিউ দেখতে পারেন আপনার রিয়েল ডিভাইসে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নেক্সট ভিডিও থেকেই প্রোগ্রামিং শুরু করবো ইনশাআল্লাহ।